गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू ऑल फ्रॉम रोटरी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास। डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। डियर स्टूडेंट्स, आई होप ऑल ऑफ यू आर वेल एंड यू आर स्टेइंग एट होम, बट मेक श्योर यू आर नॉट वेस्टिंग योर टाइम। डियर स्टूडेंट्स, रोटरी स्कूल एंड कॉलेज हैज़ अरेंज्ड ऑनलाइन क्लास, सो यू कैन ज्वाइन दिस क्लास and try to improve your skills. One, English, second paper. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9 and 10. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, before starting class, what you learned from this class? You will be able to answer a question that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using question tags. Dear students, I have already explained more than 80 rules on tag questions. Jara এই পূর্বের ক্লাসগুলোতে ট্যাগ কোশ্চেনের নিয়মকানুনগুলো দেখোনি, তারা অবশ্যই ক্লাসগুলি দেখবে। এই ট্যাগ কোশ্চেনের উপরে প্রায় অগণিত নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখন এই ট্যাগ কোশ্চেন বোর্ড পরীক্ষায় কিভাবে আসবে, কেমন আসবে, কোন নিয়ম থেকে আসবে, সেই নিয়ম সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসে 2016 সালে প্রশ্ন, এসএসসি পরীক্ষার প্রশ্নে ট্যাগ কোশ্চেন কোন কোন নিয়ম অনুসরণ করে এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মেক ট্যাগ ঢাকা বোর্ড 2016, প্রথমে ঢাকা বোর্ড 2016 কী কী প্রশ্ন এসেছিল আমরা দেখি। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট এফোর্টস। এখানে আমাদের ক্যান নট আছে, তাহলে আমাদের ভাগ চলে আসবে ক্যান, আর সাকসেস আছে তাহলে ইট, তাহলে ক্যান ইট। এভরিবডি নোজ ইট, এখানে নোজ আছে এভরিবডির জন্য দে, আর এই নোজ আছে তাহলে ডোন্ট, তাহলে ডোন্ট দে। দ্য সাকসেসফুল পিপুল আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এখানে আর আছে ভার্ব হিসেবে আর আছে তাহলে আর ইট, আর দ্য সাকসেসফুল পিপুল হচ্ছে দে। এভরিথিং গ্লোরিয়াস ইজ গেন্ড থ্রু হার্ড লেবার, তাহলে এই যে ইজ আছে এখানে ইজের জন্য এজেন্ট, আর এভরিথিংয়ের জন্য ইট। আমরা মনে রাখবো যে এভরিথিং, নাথিং, এনিথিং সব কিছুর জন্য আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এখানে ইজ আছে ভার্ব এই জন্য এজেন্ট, আর ইন্ডাস্ট্রির জন্য ইট, তাহলে এজেন্ট ইট। এবার আমরা দেখি রাজশাহী বোর্ড 2016 সালে ট্যাগ কোশ্চেন কী এসেছিল। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, এখানে ইজ আছে তাহলে ইজেন্ট ইট, টেলিং লাইস মিথ্যা কথা বলা। ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাই, হান্ড্রেড লাই, এখানে ডাজেন্ট বিগেটসের জন্য ডাজেন্ট, আর অনলাইয়ের জন্য ইট, একটি মিথ্যা এই জন্য ইট। নান বিলিভস আর লায়ার, এই নানের জন্য দে, আর বিলিভসের জন্য ডু, বিলিভসের জন্য ডাজ না হয়ে ডু হয়েছে, কারণ দে সবসময় ডু গ্রহণ করে, আর নান হচ্ছে নেগেটিভ শব্দ এই জন্য ডোন্ট না হয়ে ডু হয়েছে। হি হ্যাজ টু লেড আ মেজারেবল লাইফ, এখানে হ্যাজ আছে ভার্ব, তাহলে আমাদের হ্যাজেন্ট, আর প্রোনাউন হিসেবে হি আছে এই জন্য এখানে হি। আমরা মনে রাখবো প্রোনাউন হি এখানে ক্যাপিটাল লেটারে এইচ আছে, এখানে যখন আমরা ট্যাগ করবো তখন স্মল লেটারে লিখব। সো অল অফ আস ওট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইস, এখানে ওট আছে ওটেন্ট, আর এখানে অল অফ আস যদি থাকে তাহলে অল অফের পরের যেটি সেইটি নিয়ে আমরা চিন্তা করবো। আস আছে আস তাহলে উই, তাহলে ওটেন্ট উই। এবার দিনাজপুর বোর্ড ডে 2016 যা এসেছিল আমরা দেখি। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই
Swapna has little knowledge about computer. A little, little is খুব কম, negative শব্দ। এই জন্য আমরা hasn't ব্যবহার না করে has ব্যবহার করেছি। আর Swapna হচ্ছে মেয়ে, এই জন্য she, তাহলে has she. But she can improve herself if she is interested in it. এই can-এর জন্য can't আর এই she আছে এখানে pronoun হিসেবে she, এই জন্য আমরা pronoun she ব্যবহার করব। I think she has no interest in it. এখানে আমরা I think এই অংশ আমরা চিন্তা করব না, বাকি অংশ চিন্তা করে সেই অংশে ট্যাপ করব has, তাহলে has এখানে she আছে, no negative, এই জন্য hasn't না, শুধুমাত্র has হয়েছে। She should be motivated at all. এখানে should আছে, তাহলে এখানে shouldn't আমরা ব্যবহার করব, pronoun হিসেবে she আছে, এই জন্য আমরা pronoun হিসেবে she ব্যবহার করেছি। Let's talk to her. এখানে let's এর জন্য আমরা shall we আমরা ব্যবহার করব, let's বা let us যদি থাকে তাহলে আমরা shall we ব্যবহার করে থাকি। এবার আমরা দেখি যশোর বোর্ড 2016 কেমন প্রশ্ন এসেছিল। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। হ্যালো রুমি, ইউ স দ্য প্রোগ্রাম অন দ্য আর্সেনিক পলিউশন ইন দ্য এটিএন স্টাডি, ডিডেন্ট ইউ? এখানে ডিডেন্ট হবে, কারণ হচ্ছে আমাদের এই স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, স পাস্ট ফর্মের ভাল, এই জন্য ডিডেন্ট। আর এখানে প্রোনাউন হিসেবে সাবজেক্ট হিসেবে ইউকে নিয়ে আসতে হবে। ওহ রাজীব, ইট হ্যাজ অলরেডি বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন আর কান্ট্রি। এখানে হ্যাজ আছে, এই জন্য হ্যাজেন্ট, আর এখানে ইট আছে, এই জন্য ইট, তাহলে হ্যাজেন্ট ইট। ইয়েস, ইট এন্টার্স ইন টু আর বডি হোয়েন উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। এখানে এন্টার্স থার্ড পার্সন সিঙ্গুলার ভার্ব আছে, এই জন্য ডাজেন্ট, আর এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইট আছে, এই জন্য ডাজেন্ট ইট আমরা ব্যবহার করেছি। ইট ক্যান কজ ডিফারেন্ট ডিজিজেস। এই ক্যান হচ্ছে কান্ট, নেগেটিভ কান্ট, আর হচ্ছে ইট আছে প্রোনাউন, এই প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। ইউ আর রাইট রুমি, এভরিথিং মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং ওয়াটার। এখানে মাস্ট আছে, এই জন্য মাস্টেন্ট, আর এভরি যদি থাকে, আমরা জানি যে এভরি যুক্ত থাকলে আমাদের দে হবে, তাহলে মাস্টেন্ট দে। এবার আমরা দেখি কুমিল্লা বোর্ড 2016 কেমন প্রশ্ন এসেছিল। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফ্লয়িং স্টেটমেন্টস। আই নিড আ পেন, এখানে নিডের জন্য ডোন্ট ব্যবহার করা হয়েছে, ডোন্ট আই প্রোনাউন হিসেবে আই। আই মাস্ট রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড, এখানে মাস্ট আছে, এই জন্য মাস্টেন্ট আই, এবং আই প্রোনাউন হিসেবে আছে, এই জন্য আই। যদি হি থাকতো সি থাকতো তাহলে প্রোনাউন হিসেবে সেই প্রোনাউনগুলো আমরা লিখতাম। I have not written any letter to him for a long time. এখানে have not আছে, এই জন্য have নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমরা মনে রাখবো যে যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ, এই জন্য হ্যাভ আই। অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ ইন টাচ। এখানে শুড আছে, এই জন্য স্টুডেন্ট, প্রোনাউন হিসেবে উই আছে, তাহলে উই স্টুডেন্ট উই। আই এম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং। এখানে ইজ আছে, এই জন্য ইজেন্ট, আর মাই ফ্রেন্ড আছে, এই জন্য হি, তাহলে ইজেন্ট হি। এবার আমরা দেখি চট্টগ্রাম বা চিটাগং বোর্ডে 2016 প্রশ্ন কেমন এসেছিল। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্পিং। এখানে এই ব্লোজ হচ্ছে এস যুক্ত আছে, তাহলে ডাজেন্ট, আর উইন্ডের জন্য আমাদের ইট ব্যবহার করেছি। লেট দেম ডু দ্য ওয়ার্ক, এখানে উইল, আমরা মনে রাখবো যদি লেট আস যদি থাকে তাহলে শ্যাল উই, আর লেটের পরে যদি আস না থেকে অন্য কোনো প্রোনাউন যদি থাকে তাহলে সেখানে আমরা সেই উইলিও ব্যবহার করব। অর্থাৎ কথা হচ্ছে যদি এই লেট লেট আস যদি থাকে, অর্থাৎ লেটের পরে যেখানে যদি আস থাকে, এখানে আস যদি থাকে তাহলে আমরা একভাবে ব্যবহার করব, লেট আস যদি থাকে, দেম না থেকে আস থাকলো তখন আমরা শ্যাল উই ব্যবহার করব। আর যদি লেটের পরে দেম হিম, এখানে হিম হতে পারে, হার হতে পারে, যাই ব্যবহার করি না কেন সেখানে আমাদের এই উইল ব্যবহার করব।
কিন্তু লেটের পরে আস থাকলে শ্যাল উইল ব্যবহার করব, এটা আমরা মনে রাখব। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এখানে আর আছে তাহলে আরেন্ট, ফ্লাওয়ার্স প্লুরাল এই জন্য দে, আরেন্ট দে। এভরিথিং লুকস বিউটিফুল ইন এ মুন লিট নাইট, এখানে লুকস আছে তাহলে ডাজেন্ট, আর এভরিথিং এর জন্য ইট তাহলে ডাজেন্ট ইট। ওয়ার্ক হার্ড টু সাকসেড, এই উইল ইউ আমরা ব্যবহার করব, উইল ইউ। এবার দেখি আমরা সিলেট বোর্ডে আমরা মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস, ইউর লেটার গেভ মি মাস প্লেজার, এই লেটার গেভ হচ্ছে ডিডেন্ট, আর ইউর লেটার হচ্ছে ইট তাহলে ডিডেন্ট ইট। আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ, আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে, এখানে আই এম আছে, আই এম যদি থাকে তাহলে আন্ট আই ব্যবহার করতে থাকি। উই ডেকোরেটেড দ্য স্কুল ক্যাম্পাস কালার ফুলি, এখানে ডেকোরেটেড পাস্ট টেন্স, এই জন্য আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করেছি, আর প্রোনাউন হিসেবে উই আছে এই জন্য উই ব্যবহার করেছি। অ্যামং দ্য ইভেন্টস, এই স্যাক রেস অ্যান্ড দ্য থ্রি লেগ রেস আর ইন্টারেস্টিং, এই আরেন্ট দে, এখানে আর আছে, আর আছে এই জন্য আরেন্ট, আর এই যে স্যাক রেস অ্যান্ড থ্রি লেগস এখানে দে। নান কুড রেজিস্ট লাফটার ওয়াচিং দিস ইভেন্টস, এই যে কুড আছে কুড, আর নানের জন্য দে ব্যবহার করা হয়েছে, কুডেন্ট হয়নি, কারণ নান হচ্ছে নিজেই নেগেটিভ শব্দ। এবার আমরা দেখি বরিশাল বোর্ড 2016 কেমন প্রশ্ন এসেছিল। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, উই সি দ্যাট মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস, এখানে হ্যাজ আছে এই জন্য হ্যাজ ব্যবহার করেছে, হ্যাজেন্ট ব্যবহার করা হয়নি, কারণ এখানে লিটল নেগেটিভ ওয়ার্ড, এই জন্য মাসুম আছে ছেলে এই জন্য হি, আর যদি মাসুমা হতো তাহলে সি ব্যবহার করা হতো। সি লেটস টক টু হিম, এখানে লেটস বা লেটার্স যদি থাকে তখন আমরা শ্যাল উই ব্যবহার করব। উই থিঙ্ক হি ডাজ নট নো হাউ টু প্লে, এখানে হি ডাজ নট নো দিয়ে আমরা চিন্তা করব, হি ডাজ নট ডাজ হয়ে গেল আর হিটা হি হয়ে যাবে। এভরিবডি পেজেস অ্যান্ড ওয়াল রাউন্ডার, এখানে এভরিবডির জন্য দে আর পেজেস এর জন্য ডোন্ট, তাহলে ডোন্ট দে ব্যবহার করা হয়েছে, ডাজেন্ট ব্যবহার করা হয়নি, কারণ দের সাথে সবসময় ডু ব্যবহার করা হয়, ডু এর নেগেটিভ হচ্ছে ডোন্ট। দো হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ লেজি ইজেন্ট হি, যদি কোনো সেন্টেন্সে এই দো বা কমপ্লেক্স থাকে, সেই কমপ্লেক্স সেন্টেন্সে দো সিন্স এগুলো যদি থাকে তাহলে সেই অংশ না ব্যবহার করে আমরা পরের অংশ, আমরা মূল যে সেন্টেন্স সেই সেন্টেন্সটি আমরা ট্যাগ করব। হি ইজ লেজি ইজেন্ট হি ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই 2016 সালে যে বোর্ড পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যেভাবে ট্যাগ কোশ্চেন এসেছিলো, যে বিভিন্ন নিয়মের ট্যাগ কোশ্চেন এসেছিলো, সেই কোন কোন নিয়মে এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আরও যদি বিস্তারিত নিয়মকানুন তোমরা জানতে চাও তাহলে পিছনে যে ক্লাসগুলো আছে, নিয়ম প্রায় 80টি তো বেশি নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে, পর্যায়ক্রমে তোমাদের সেই নিয়মগুলো দেখতে হবে, তাহলেই তোমরা বোর্ড পরীক্ষায় যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর দিতে সক্ষম হবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা বেশ কিছু, অর্থাৎ 2016 সালে এসএসসি পরীক্ষায় যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন কোন নিয়ম থেকে এসেছিলো সেই নিয়মগুলো তোমরা জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আয়ত্তে এসে যাবে। ডিয়ার স্টুডেন্টস, টুডে লেট মি ফিনিশ ইয়ার, সি ইউ আর নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।